সরকারের কলেবর তিনি বৃদ্ধি করেছেন গতকাল মাহফুজ আলমের কথা আগেই বললাম অল্প বয়সে মেন আর্কিটেক্ট একজন ব্যবসায়ীকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী বড় গ্রুপের মালিকানা তাদের রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ফারুকি তার ছবি কলকাতাতেও দেখানো হয়েছে তাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে ফারুকিকে মনে রাখতে হবে আপনি নিশ্চয়ই জানেন আপনারাও জানেন যারা জানেন না তাদের কাছে একবার মনে করিয়ে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল ঢাকার যে ফিল্ম ইন্ডাস্ট্রি তার পক্ষ থেকে প্রথম যাকে হচ্ছে সোচ্চারে যা যা ন্যারেটিভ অত্যন্ত গুরুত্ব পেয়েছিল তার নামই হচ্ছে সরোয়ার ফারুকি বিখ্যাত চিত্র পরিচালক তিনিও যোগ দিয়েছেন সরকারে উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনুসের এই যে পদক্ষেপকে আপনি কিভাবে এটা দেখবেন মানে এটাকে মাস্টার স্ট্রোক বলা যাবে না এতে খুব একটা বিশেষ কাজ হবে না নমস্কার থ্যাংক ইউ দেখুন আট তারিখের পর আজকে বাহাত্তর ঘন্টা হয়ে গেছে এই সরকার আইসিউতে আছে আইসিউতে আছে আইসিউতে হ্যাঁ নব্বই দিন শেষ নব্বই দিনতে ওনার যে কোনো আপনি প্যারামিটার দেখুন সব জায়গায় বিফল উনি জিরো হয়ে গেছেন ডক্টর ইউনুস উনি বই লিখেছিলেন তিনটে জিরো এখন উনি নিজের একটা শূন্য আরও যোগ দিয়েছেন ওনার তিন মাসে নব্বই দিনের যা আমরা অডিট করে দেখছি উনি শূন্য আজকে আপনি ঢাকার যদি রাস্তায় আপনি কোনো আমাদের ভাই বোনকে জিজ্ঞেস করেন তোমাদের লাইফে এই নব্বই দিন ওরা বলছে আরও খারাপ হয়ে গেছে আরও খারাপ হয়ে গেছে ইনি আইসিউতে নিয়ে গেছেন জানেন একটা যুক্তি আছে যদি একটা রাজমহলে জোকার ঢুকলে কি হয় জানেন যোগ যদি একটা রাজমহলে যদি যোগ ঢুকে পুরো রাজমহলটা সার্কাস হয়ে যায় উনি বাংলাদেশের ইতিহাসকে মিটালেন উনি বাংলাদেশকে একটা সার্কাস বানিয়ে ফেলেছেন এই আট তারিখে দেখবেন দুটো জিনিস হচ্ছে দুটো ডট কানেক্ট করে দিচ্ছি আপনাকে একটা ইন্টারনাল আর একটা এক্সটারনাল ইন্টারনালি দেখুন সব আট তারিখের পর আপনি ধাপে ধাপে দেখুন বিএনপি ইমিডিয়েটলি ওরা একটা র্যালি করলো বলো আই ওয়ান্ট ইলেকশন আওয়ামী লীগ একটা ডিফেক্ট মেসেজ পাস করলো ওরা বলছে ভাই আমি আমরা এখন রেলি করব গতকাল রোববারে ওটা হতে পারেনি রাইট আর ডক্টর ইউনিস কী করলেন তিনজন লোককে যোগ দিলেন এই যে ডক্টর ইউনিসের কথাগুলো আছে আমার মনে পড়ে যাচ্ছে জর্জ অরবেলের একটা বই আছেন আপনারা তো সবাই জানেন দ্য অ্যানিমাল ফার্ম ওই অ্যানিমাল ফার্মটা জর্জ অরবেল যিনি ছিলেন ওই এরকম রিভলিউশনারিদের নিয়ে কথা বলেছিলেন নাইনটিন ফর্টি এইটে কী বলেছিলেন উনি একটা ফার্মে একটা মানুষ ছিল ওর কাছে অনেকগুলো অ্যানিমাল ছিল রাইট ওদের সঙ্গে চিত্রিত করে বললেন এই জানোয়ারগুলো এই যে অ্যানিমালগুলো ছিল ওরা একটা স্লোগান দিল কি আমরা এক্সপ্লয়টেড আমরা শোষিত ইনি আমাদেরকে শোষণ করছেন তো আমাদের বেটার লাইফ হতে গেলে এনাকে সরাতে হবে আর সরার পর কি হলো জানেন ওই আন্দোলন আন্দোলনের পর একটা পিগ যার নাম ছিল নেপোলিয়ান ওখানকার চিফ হলো কিন্তু কি জানোয়ারদের যারা অ্যানিমাল যাদের চিত্রিত করেছেন ওদের লাইফ ভালো হলো আরও খারাপ হয়ে গেল ওরা দেখলো যে আগে যে মানুষ ছিল ভালো ছিল আর এরা যারা আছে এরা আমাকে আরও এক্সপ্লয়েট করছে ডক্টর ইউনিসের কথা এই যে উনি তিন তিরিশ দিন যে করলেন এটা অ্যানিমাল ফর্ম অ্যানিমাল ফর্ম আমাকে মনে পড়ে দিল আর অন্যদিকে আপনি একটা কথা বলছেন ডিপ ফেকের কথা বললেন যে আওয়ামী লীগ এটা আগেও আপনি বলেছেন যে অডিও স্পিচ এই এই যে গতকাল আমরা দেখলাম সব জায়গায় একটা উৎসাহ ছিল বাংলাদেশে আমরা যে ভিডিওগুলো বিভিন্ন সেখানকার জনপ্রিয় চ্যানেলগুলো বা ইউটিউবাররা যারা তারাও দেখিছে। সেখানে সত্যি সকাল বা দুপুর বা কোথাও আওয়ামী লীগের কোনো কিছু পাওয়া যায়নি দেখতেও পাওয়া যায়নি কাকে বরঞ্চ কোথাও জায়গায় বিএনপি ছাত্রদল কোথাও হচ্ছে শিবির কোথাও আনসার বাহিনী তারপর বাংলাদেশ গার্ড তারা প্রত্যেকে খুব ভালো পরিমাণে অনেক প্ল্যাটুন নামানো হয়েছিল পাওয়া যায় না অর্থাৎ এই ডিপ ফেকের প্রয়োজন হচ্ছে এর দ্বারা আওয়ামী লীগ কী বোঝাতে চাইছে যে এটা মানে তারা এটাকে দিয়ে বিভ্রান্ত করতে চাইছে এটা কী ধরনের রণকৌশল যদি আপনি বলে দেন এটাই তো ওদের গ্র্যান্ড স্ট্র্যাটেজি এটা ডিপ ফেক যারা স্প্রেড করলো ওরা চেক করলো এই গভর্নমেন্ট যে ইন্ট্রিম গভর্নমেন্ট আট তারিখের পর ওদের মনের মধ্যে কি ভয় আছে এটা রাস্তায় নেমে গেলো আমাদের মনে পড়ে যায় আজ থেকে তিনশো ঈশার জন্মের তিনশো বছর আগে अलेक्जेंडार दि ग्रेट ओके अलेक्जेंडर दि ग्रेट कैन बनाना एक बैटल अब ग्वागमला हलन परसान किंगार्सेज अलेक्जेंडर कीजेंडार्वील रिजर तम्बू से बस निजे जाना संगे विचार विमर्श कर आज के रिवेला हामला कर्शियन किंग किंगरियस ग्रेट किंगरियस मैसेपोटाम्सान किंग रिवला जरा स्पाई छोरा गरियस के अटैक है আর এইদিকে অ্যালেকজান্ডার ঘুমিয়ে আছে ওর পার্টিগুলো ঘুমিয়ে আছে অন্যদিকে যে দুশ্মন পার্টি পুরো রাত পেট্রোলিং করেছে আর নেক্সট ডে আপনি জানেন ব্যাটেল অফ গোয়াগমালা পড়বেন ওর মধ্যে অ্যালেকজান্ডার দি গ্রেট হলো কিং ডরিয়েস দু লাখ দু লক্ষ লোক নিয়ে পালিয়ে গেল। আর অ্যালেকজান্ডারের কাছে থার্টি থাউজেন্ড লোক ছিল আজ হিস্ট্রি লেখা আছে এই আওয়ামী লীগ সেম করেছে ওরা টেস্ট করলো ওরা জানতে চাইলো কি তোমার রিয়োকশানটা কি আছে আপনি দেখুন রিয়াকশান কী আছে অ্যানিমাল কিং ফার্ম গতকাল আপনি করছিলেন এরা যখন ওকে আপনি বললেন যে হেলমেট বাহিনী গতকাল রোববারে ওরা দেখিয়ে দিল কারা করেছে এই জুলাই থেকে যারা যতগুলো গণহত্যা হয়েছে ওর জন্য আওয়ামী লীগ দোষী না যারা এটা করেছে ডিফেক্ট নিয়ে নিয়ে যারা মেহফুজ আলম এই ডক্টর ইউনুস ওদের হাতে রক্ত আছে রক্ত আছে বাংলাদেশ মানুষের ওরা পার পাবে না তাই জন্য আমি বললাম ইন্টারন্যাশনাল লেভেলের দুটো জিনিস হয়েছে একটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গিয়ে চারশো পাঁচ পেজ যতগুলো মাইনরিটি মরেছে যতগুলো আমাদের আওয়ামী লীগের লোক মরেছে যতগুলো অন্য লোক মরেছে যতগুলো মহিলার ঘর্ষণ হয়েছে সব লেখা আছে সবার প্রুফ আছে ওখানে তো ওর ওর জন্য দায়ী কারা ওর জন্য দায়ী ডক্টর আর এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট তাই এ রিয়কশন আপনি আজকে দেখছেন